আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বিসিএস বাংলা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি হানিফ শিরাজি। আজকের পর্বে আমরা 38তম বিসিএস এর বাংলা অংশের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান করব। তাই দেরি না করে এখনই শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি কোন কোন বানানটি অশুদ্ধ বানানে লেখা হয়েছে, প্রথমে শূন্য বানান লিখতে মূর্ধন্য ণ ব্যবহার করা হয়েছে, এখানে দন্ত ণ হবে। পূর্ণ বানানে মূর্ধন্য ণ হবে, এখানে দন্ত ণ লেখা হয়েছে। এখানে ভুবন লিখতে ভূতের অশ্বকার হবে, দীর্ঘকার দেওয়া হয়েছে। অর্থাৎ উত্তর হলো শুদ্ধ বানানে লেখা হয়েছে একটি বানান, এটি হলো ত্রিভুজ। আচ্ছা, পরের প্রশ্নটিতে যাচ্ছে, কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? এখানে একটি শব্দে অপপ্রয়োগ ঘটেছে, এটি হলো একত্রিত শব্দে। পরের প্রশ্নটি হলো, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি আর যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ 2টি। তাহলে মৌলিক স্বরধ্বনি হলো 7টি। পরের প্রশ্নটি, বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ? বাংলা ভাষায় বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে আগত শব্দ। পরের প্রশ্নটি হলো, ইংরেজি ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে, নাল এন্ড ভয়েড অর্থ কী? এর অর্থ হলো বাতিল, আর নিরপেক্ষ মানে হলো নিউট্রাল। এর পরের প্রশ্নটি হলো, আমরা বলি বাংলাদেশে বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসি একটি সিভিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখন এই স্বায়ত্তশাসিত বানানটি জানতে চেয়েছে। স্বায়ত্তশাসন মানে হলো স্ব-আয়ত্তের শাসন, অর্থাৎ আয়ত্ত বানান লিখতে আমরা নিচে বফলা দেই না, যার কারণে আমরা স্ব লিখতে নিচে বফলা দেই। তাহলে উত্তর হবে স্বায়ত্তশাসন, উত্তর হবে ক। আচ্ছা, পরের প্রশ্নটি দেখি, গিন্নি শব্দটি কোন শ্রেণীর শব্দ? আমরা জানি যে শব্দ সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে তাকে অর্ধ তৎসম শব্দ বলে, আর গৃহিণী হলো তৎসম শব্দ। গৃহিণী থেকে যখন গিন্নি হয় তখন শব্দটি অর্ধ তৎসম শব্দ। পরের প্রশ্নটি হলো, শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর হলো ক। পরের প্রশ্নটি হলো, পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্পসৌরভের ব্যাসবাক্য হলো পুষ্পের সৌরভ, অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে আমি বলেই দিয়েছি, উত্তর হলো ক। পরের প্রশ্নটি হলো, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ হলো অর্ক। পরের প্রশ্নটি হলো, একটি যুক্তবর্ণ দিয়েছে, এখানে বলেছে এই যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে। আমরা জানি বাংলাদেশের একটি জেলা ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের একটি উপজেলা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা। এই ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া লিখতে হলে হ যোগ ম হয়, এখানে ক যোগ মূর্ধন্য ষ ব্যবহার হয় না, এই মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে উত্তর হলো ক। পরের প্রশ্নটি বিসর্গ সন্ধি থেকে দিয়েছে, তাহলে নিশ্চয়ই বিসর্গ সন্ধির উদাহরণ অনুযায়ী এখানে একটা অপশনই যায়, এটা হলো বিসর্গ সন্ধির চিহ্ন এখানে একটাতে আছে, এটা হলো সদ্য বিসর্গ যোগ জাত। আচ্ছা, উত্তর হলো গ। পরের প্রশ্নটি হলো, বিপরীতার্থক শব্দ থেকে এসেছে, ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হলো গুরু। বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? আমি বলে দিচ্ছি, বাংলা কৃতপ্রত্যয় সাধিত প্রত্যয় হলো, এখানে প্রত্যয় হলো অক প্রত্যয়টি, বাংলা কৃতপ্রত্যয় সাধিত, অর্থাৎ উত্তর হলো মূরক, মূর যোগ অক, মূরক বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ। পরের প্রশ্নটি, কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আমরা জানি একটি সার্থক বাক্যের গুণ 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা বানানে ঠিক আছে, যোগ্যতাও আছে, আসক্তি আর আসক্তি। আমরা জানি যে আসক্তি শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহার হয়, আসক্তি মানে হলো আমি বললাম যে সে ধূমপানে আসক্ত, এই আসক্তি শব্দটি এখানে যাবে না, অর্থাৎ এখানে এই বানানটি ভুল আছে। আর আসক্তি মানে হলো বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলা হয়। তাহলে কোনটি সার্থক বাক্যের গুণ নয়? তাহলে উত্তর হলো আসক্তি সার্থক বাক্যের গুণ নয়, উত্তর গ। পরের প্রশ্নটি, গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন মূলত কি? আসলে গঠন রীতি অনুযায়ী শ্রীকৃষ্ণ কীর্তন হলো
নাটগীতি বা নাট্যগীতি, এই সম্পর্কে বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের মাহবুবুল আলম একাধিকবার বলেছেন, একাধিক জায়গায় বলেছেন শ্রীকৃষ্ণ কীর্তন নাট্যগীতি কাব্য। আর এখানে আরেকটি জিনিস মাথায় রাখা লাগবে, মূলত গঠন রীতি অনুযায়ী শুধু নাট্যগীতি শব্দটি যায়, আর বাকি তিনটি যেই কথা বলা হয়েছে পদাবলী, ধামালি, প্রেমগীতি, এই তিনটি শব্দ গঠন রীতির সাথে যায় না। অর্থাৎ হ্যাঁ, বলা যায় এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ সম্পর্কে অনেকেই বলেছেন যে এখানে রাধাকৃষ্ণের ধামালির কথা, কিন্তু এটি গঠন রীতি নয়। এটা মাথায় রাখতে হবে যে শ্রীকৃষ্ণ কীর্তনের গঠন রীতি নাট্যগীতি নয়, সরি, শ্রীকৃষ্ণ কীর্তনের গঠন রীতি নাট্যগীতি, কিন্তু এর নামকরণ হয়েছে ধামালি দিয়ে, কিন্তু গঠন রীতি নাট্যগীতি। পরের প্রশ্নটি, সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে জড়িত বা যুক্ত? আমরা জানি যে বাংলাদেশের বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা বলা হয়। এই তাহলে উত্তর হলো ক, চর্যাপদ। পরের প্রশ্নটি, পরের প্রশ্নটি হলো দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? দৌলত উজির বাহারাম খান চট্টগ্রামের ফতেহাবাদ বা জাফরাবাদ অঞ্চলের অধিবাসী ছিলেন। তিনি তার দৌলত উজির বাহারাম খান তার উপাধি, তার প্রকৃত নাম আসাউদ্দিন। তার রচিত অন্যতম কাব্য, শ্রেষ্ঠ কাব্য লাইলি মজনু। পরের প্রশ্ন, চন্দ্রাবতী কি? আমি যদি বলি চন্দ্রাবতী কে লিখেছেন, আপনি বলবেন যে চন্দ্রাবতী লিখেছেন মা কুরেশি মাগন ঠাকুর। কুরেশি মাগন ঠাকুরকে, কুরেশি মাগন ঠাকুরের কথা বললেই মনে পড়ে যায় আলাউলের কথা। আলাউল যখন আরাকান রাজসভার কবি, তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন, যিনি তাকে সহায়তা করেছেন, যিনি প্রেরণা দিয়েছেন, যিনি তিনি হলেন আরাকান রাজসভার প্রধানমন্ত্রী কুরেশি মাগন ঠাকুর। আর চন্দ্রাবতী প্রতি তিনিই লিখেছেন, চন্দ্রাবতী কুরেশি মাগন ঠাকুরের একটি কাব্য। আচ্ছা, বিদ্যাপতি কোন রাজসভার কবি? আমি বিদ্যাপতি কথাটির সাথে জড়িত ব্রজবুলি ভাষা, বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে যিনি একটি ভাষার সৃষ্টি করেন, যেই ভাষাটির নাম ব্রজবুলি ভাষা। এই মৈথিলি কবি, মৈথিলি মিথিলার রাজসভার কবি, তিনি হলেন বিদ্যাপতি, যার উপাধি কবি কণ্ঠহার, যাকে বলা হয় অভিনব জয়দেব। তাহলে বিদ্যাপতি হলো মিথিলা রাজসভার কবি। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা হলো আত্মচরিত। কোনটি রুকিয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের প্রবন্ধ, কোন ধরনের রচনা? রুকিয়া সাখাওয়াত হোসেনের মতিচুর হলো এক প্রবন্ধ, আর রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধ গ্রন্থ দুটি, একটি হলো অবরোধবাসিনী, আরেকটি হলো মতিচুর। পরের প্রশ্নটি, কোনটি জসীমউদ্দীনের রচনা? জসীমউদ্দীনের এখানে যেই গ্রন্থটি আছে এটি মূলত একটি প্রবন্ধ গ্রন্থ, আর ঠাকুরবাড়ির আঙ্গিনা জসীমউদ্দীনের রচনা। পরের প্রশ্নটি হলো আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা যিনি, তিনি জন্মগ্রহণ করেছেন ঝিনাইদহ জেলায়, কিন্তু কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় যিনি আখড়া গড়েছেন, এমনকি এখানেই শায়িত আছেন, তিনি হলেন আমাদের লালন শাহ। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হলো বন্দি শিবির থেকে। আমাদের নাগরিক কবি খ্যাত শামসুর রহমান এই বন্দি শিবির থেকে রচনা করেন। পরের প্রশ্নটি, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? এখানে বানানটি ভুল এসেছে, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী, যা 1922 সালে প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে, ঢাকার বাংলা প্রেস থেকে। এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। আর এই নাটকটি প্রথম বাংলা ভাষার নাটক যেটি কোনো ইংরেজি ভাষায় অনুদিত হয় ঢাকার। তাহলে উত্তর হলো ঢাকার বাংলা প্রেস থেকে যেহেতু প্রকাশিত হয়, সেহেতু উত্তর হবে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ঢাকা থেকে প্রকাশিত হয়। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
এখানে কাব্যগ্রন্থ জানার জন্য একটু একটু কনফিউশন সৃষ্টি হবে, আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হলো শেষ লেখা, তবে একটু দেখেন যে শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, কিন্তু শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, শেষ কথা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, আর শেষের কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এই চারটা জিনিস আলাদা আলাদা করে মনে রাখতে হবে। পরের প্রশ্ন, নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবিরের একমাত্র উপন্যাস হলো নদী ও নারী, আর কাজী আব্দুল ওদুদের দুটি উপন্যাস, একটি হলো নদীবক্ষে আর একটি আজাদ, এই দুটি উপন্যাস মনে রাখবেন। আচ্ছা, পরের প্রশ্নটি হলো বীরবল কোন লেখকের ছদ্মনাম? আমরা জানি বীরবল ছদ্মনামে প্রমথ চৌধুরী 1914 সালে সবুজপত্র পত্রিকায় লেখালেখি করতেন, তাহলে বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। মুখরা রমণী বশীকরণ একটি কী? মুখরা রমণী বশীকরণ কোথার থেকে আসলো? এটা হলো দ্য টেমিং অফ দ্য শ্রো, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক থেকে বাংলা ভাষায় অনুবাদ করা নাটক, যেটি মুনীর চৌধুরী অনুবাদ করেছেন মুখরা রমণী বশীকরণ নামে। চন্দরা চরিত্রের স্রষ্টাকে? চন্দরা চরিত্রটি কার রচনা? চন্দরা চরিত্রটি কোথায় আছে? যদি এমন প্রশ্ন করি উত্তর হবে শাস্তি গল্প। শাস্তি গল্পের বিখ্যাত চরিত্র চন্দরা, যে চরিত্রে চন্দরা স্বামীর স্নেহ বা থেকে অনেকটা বঞ্চিত হয়েছেন। আচ্ছা, এই চন্দরা শাস্তি গল্পের চরিত্র, এই শাস্তি গল্পটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? পূর্বাশা পত্রিকাটি কুমিল্লা জেলা থেকে 1932 সালে প্রথম প্রকাশিত হয়, আর এই পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। আর কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজ এই কথাটির সাথে বাংলা বাংলা সাহিত্যের আধুনিক যুগের সম্পর্ক জড়িত। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় যখন ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় 1801 সাল থেকে। এই ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বাইবেলের প্রথম বাংলা অনুবাদক উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যা অলঙ্কারকে বাংলা ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে, প্রধান পণ্ডিত হিসেবে দায়িত্ব দেন, আর সহকারী পণ্ডিত হিসেবে রামরাম বসুকে দায়িত্ব দেন। যেহেতু ফোর্ট উইলিয়াম কলেজের সাথে জড়িত উইলিয়াম কেরি এবং মৃত্যুঞ্জয় বিদ্যা অলঙ্কারের নাম এখানে নেই, তৃতীয় নাম হিসেবে আমরা রামরাম বসুকে উত্তর করছি। উত্তর হলো ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, যা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কাব্যটি মহাকাব্যটি 1861 সালে প্রকাশিত হয়, আর এই মহাকাব্যে 9টি স্বর্গ আছে। স্বর্গ বানানটি লিখতে মনে রাখবেন, আপনি এখানে বফলা ব্যবহার করবেন না। বফলা ব্যবহার করে যখন আপনি স্বর্গ লিখবেন তখন আপনি জান্নাতে চলে যাবেন, অর্থাৎ জান্নাত বুঝাবে। আর স্বর্গ লিখতে যখন বফলা দিবেন না তখন এইখানে পরিচ্ছেদ বুঝাবে। এখানে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে বা মহাকাব্যে 9টি স্বর্গ আছে। অম্বর এর প্রতিশব্দ কি? অম্বর এর প্রতিশব্দ আকাশ। আকাশের মতো বিশাল হোক আপনাদের হৃদয়। ভালো থাকবেন, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।